আজকে আপনাদের ফাইনাল পরীক্ষা, অর্থাৎ আপনারা তো নবম ব্যাচ, নবম ব্যাচের ফাইনাল পরীক্ষা হবে। পূর্ণ মান হলো 50, সময় 1 ঘন্টা, 25টা প্রশ্ন আছে, শুধু টিক মার্ক দিবেন। সঠিক উত্তরের বাম পাশে, সঠিক উত্তরের বাম পাশে টিক মার্ক দিতে হবে। 4টা করে প্রশ্নের উত্তর দেওয়া আছে, যে কোনো মানে যেটা সঠিক উত্তর, একটা হোক দুইটা হোক, যেটা সঠিক উত্তর ওই সঠিক উত্তরটার পাশে টিক মার্ক দিবেন। আর কেউ এরে কেউ দেখাইবেন না, মোবাইল বাই করবেন না। এটা হলো এই যে এতদিন ট্রেনিং করছেন, এই ট্রেনিং এর একটা মেটা যাচাই হচ্ছে। আমরা যেগুলো শিখাইছি এই প্রশ্নগুলাই আমরা প্রশ্ন করছি, যেগুলো শিখাইছি শিখানোর বাইরে একটা প্রশ্ন করি নাই। আর যে প্রশ্নগুলো আমরা করছি, যে প্রশ্নগুলো আমরা করছি এই প্রশ্নগুলাই যতদিন আপনারা কাজ করেন, যতদিন আপনারা কাজ করেন এইগুলাই কিন্তু আপনাদের কাজ করতে হবে, এইগুলাই আপনাদের কাজে আসবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম, প্রশ্ন দেওয়া শুরু করলাম। আসেন অসুবিধা, আসেন দুটা, হ্যাঁ এরা কত প্রশ্নের কোনো ছবি উড়ানি যাব না, ছবি উড়াইলে আপনারা ভাই ভালকে দেবেন, প্রশ্নের কোনো ছবি উড়াইবেন না। ঠিক আছে, দুইটা আছে নাকি, তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিবেন না, চিন্তা ভাবনা করে সঠিক যেটা ওটা উত্তর দিবেন। কিন্তু একটার সাথে লাগে গেছে তোমার, দেখা যায়। হ্যাঁ আগে পড়ো, হ্যাঁ নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, আগে প্রশ্নটা পড়েন। কি লাইট কম হলে আপনি এখানে আসেন, কম দেখা যায় তাহলে আপনি এখানে আসেন, আপনি একটু চেঞ্জ করেন জায়গাটা, হ্যাঁ লোকে দেখে না বলে মুরুবী মানুষ, চেঞ্জ করে দেন, আসেন এখানে আসেন, আপনি দেখতেছেন, আচ্ছা বস লেখেন, আগে নাম লেখেন, হ্যাঁ নাম লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, এটা কিন্তু আমাদের মেইন ক্যাম্পাস হবে, মেইন ক্যাম্পাস ওইখানে থাকবে শুধু প্র্যাকটিক্যাল, আর এখানে সকল কিছু ক্লাস থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটাই হবে। কয়টার সময় দিছি প্রশ্ন, কয়টার সময় দিছি মনে আছে? 10:50 দিছি, 10:50। দেখা যায়, ওই আপনার দিকে অ্যাভোমিটার, অ্যাভোমিটারের কাজ কি, অ্যাভোমিটারের কাজ কি? পারতেছেন না? ক্লিপন মিটার, ক্লিপন উত্তর আপনারা দেখে নেন, বানান না পারলে আমরা দিব। ক্লিপন মিটার, ক্লিপন, ক্লিপন Thank you.
এই এমবিসিবিলের বিষয় কে হ্যাঁ ترجمة